উড়িষ্যাতে বেড়াতে গিয়েছিল আমি আর উপলাল। এদেশে সেদেশে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হল। এক দুপুরবেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেল। যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধ্যা হবার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের ভীষণ উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে এক মাসের মধ্যে 5 জনের টান গিয়েছে। একথা শুনে ভয় পেলুম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গে সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভিতরে আশ্রয় নিল। বিকেল গেল, সন্ধ্যাও অতিরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না। বাংলোর পেয়ারা এসে বললে, বাবু আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? রূপলাল বললেন, কেন, যেমন করে এসেছি তেমন করেই ফিরে যাব, অর্থাৎ দুবায় ভর দিয়ে। বিয়ারা ঘাড় নেড়ে বললেন, আজ আর তা পারবে না, একই ঝড় জল তার ওপরে শুনেছেন তো? আমি বলল, হ্যাঁ বাঘের উপদ্রবের কথা বলছো তো, শুনেছি। বিয়ারা বললে, খালি বাঘ নয়, পিতনির ভয়ও আছে। রূপলাল বললে, তাহলে আজ আমরা সেই বাংলোতেই রাত কাটাবো, জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখব, আর যদি পছন্দ হয় তাহলে পেতনিকে বিয়ে করে দেশে ফিরব। বিয়ারা বললে, বাবু আপনি জানেন না তাই ঠাট্টা করছেন, বেশ আপনারা তাহলে আজ এখানে থাকবেন তো? আমরা বললুম, হ্যাঁ। বিয়ারা বললে, তাহলে আপনাদের জন্যে রান্না বান্না আয়োজন করি গে। এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাত্রে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এমন জায়গায় এই দুর্যোগে দরজা ঠেলে কি? বিয়ারা চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, কে? বাইরে থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, শীঘ্রই দরজা খুলে দাও, নইলে প্রাণে মারা গেল। ওরে বিয়ারাটা সেখানে দাঁড়িয়ে ভয় ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমি বললুম, অমন করছো কেন, যাও দরজা খুলে দাও। বিয়ারা এক পাও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে তেমনি করেই কাঁপতে লাগলো। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বিহারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বললে, পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না, ও মানুষ নয়। রূপলাল বললে, বলছি তো, হা হা, আমি পেতনি বিয়ে করতে চাই, ও মানুষ না হলেই আমি বেশি খুশি হব। বাইরে থেকে আবার আত্মস্বর শোনা গেল, বাঘ বাঘ রক্ষা করো রক্ষা করো। রূপলাল আর বাধা মারলে না, বিয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিয়ে একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজার ঠেলে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করলে এক স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসে ঝাপটে ঘরের আলোটা নিভে গেল। বিয়ারা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টির হুলস্থুল, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব, এবং আলোকহীন ঘরের ভিতরে বিয়ারার সেই কান্না, এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করল। আমি ব্যস্ত হয়ে বললুম, রূপলাল শিগগির দরজাটা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজায় খিল তুলে দিলে আমি আলোটা জ্বাললুম।
কৌতূহলী চোখে ফিরে দেখল ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ, কাঁধ ও বুকের উপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আর একদিকে মেঝের উপরে উবো হয়ে বসে হাতে মুখ ঢেকে উড়ে বেয়ারাটা তখনও ফুপিয়ে কাঁদছিল। মেয়েটি প্রথমে আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলে, ও লোকটি এমন করে কাঁদছে কেন? রূপলাল হাসতে হাসতে বলল, ওর ধারণা আপনি একটি নিখুঁত পেতনী। মেয়েটি চমকে উঠল, তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, আমায় কি পেতনির মতন দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকেই আপনারা আমায় উদ্ধার করলেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই, সে খণ্ডগিরি দেখতে এসেছে কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভিতরে ঢুকে আত্মরক্ষা করছিল। হয়তো সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার কাছে বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বললে, আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে, পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারে। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বলল, এক রাত না খেলে কেউ মরে না। আমি ও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়ল, বন্দুকটাকেও শুয়ে রাখলুম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগল বন জঙ্গলের উপরে পাহাড়ের বৃষ্টির বাদলায় অশান্ত শব্দ। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বললে, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু অদ্ভুত বলে মনে হলো না? আমি বললুম, কেন? রূপলাল বললে, ওই মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কেউ কি একলা এই বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুর নেই, গায়েও একখানা গয়না নেই, ওর সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে বললুম, ও যা বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, ততক্ষণে আমি একটু এক ঘুম ঘুমিয়ে নিই। আমার যখন বেশ তন্দা আসছে তখন শুনলুম রূপলাল আপন মনে বলছে, এমন সুন্দরী মেয়ে কিন্তু তার চোখ দুটি কি তীক্ষ্ণ, ওর চোখ দুটো যেন নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণে ঘুমিয়েছিলুম জানি না, হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধড়মড় করে জেগে উঠল। তারপর চোখ খুলে যে দৃশ্য দেখলুম সারা জীবনে কোনোদিনও তা ভুলতে পারব না। এ ঘর থেকে পাশের ঘরে যাবার দরজার দিকে পিছন করে মাটির ওপরে স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত চোখে বাঘটার দিকে তাকিয়ে রইল, সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে অল্পে অল্পে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়াল, তারপর হঠাৎ হেট হয়ে পড়ল লাফ মারবার জন্য। চোখে নিমিষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলুম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে ত্রিকণ্ঠে বারবার ভীষণ আত্মনাদ, ধরাম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পদধ্বনি, তারপরে সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে
অভিভূতের মতো বিছানার উপরে বসে রইল। রূপলাল জেগে উঠে বিছানার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে চেঁচালে অমন করে, কে বন্দুক ছুড়লে? আমি বললুম, বাঘ বাঘ, এখনো ও ঘরে ঢুকেছে, সেই মেয়েটি চিৎকার করছে, সর্বনাশ, বাঘ বোধ হয় তাকেই ধরেছে। বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল, আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলুম। পাশের ঘরে কেউ নেই, খালি একটা খোলা দরজা দিয়ে ফু ফু করে জলো হাওয়া আসছে। রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বললে, আর কোনো আশা নেই, অভাগী শেষটায় সেই বাঘের কবলে গিয়ে পড়ল। কিন্তু বাঘ এখানে এলো কেমন করে? রূপলালের কথার কোনো জবাব দিলুম না। আমি তখন আর একটা ব্যাপার সবিস্ময়ে লক্ষ্য করছিলুম, ঘরের ভিতর একটা একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে, পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বললুম, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, তারপর থেমে থেমে ধীরে ধীরে বললে, এত রক্ত, কিন্তু একটা বাঘের পায়ের দাগ নেই কেন? এই পায়ের দাগগুলো মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এ ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গিয়েছে। বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে করে টেনে হিঁচড়ে নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়ত না। সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে গেলুম। এবারে দেখলুম কাদার উপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে। রূপলাল মাথা নেড়ে বললে, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই, সেই মেয়েটি আবার পালিয়েছে, বাঘটা কিছুই এখন আসেনি। আমি দৃঢ় স্বরে বললুম, আমি নিজের চোখে বাঘ দেখেছি, নিজের হাতে গুলি করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। রূপলাল বললে, তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনে এই কাদা মাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভিতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপর রয়েছে, কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি। আমার বোধ হয় তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতরে জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে অভয়ে আমি বলল, রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরাই একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাত্রে যে স্ত্রী লোকটা এখানে এসেছিল সে কে? গুলি করলুম বাঘকে, চিৎকার করলো একটা স্ত্রী লোক, এর মানে কি? সে কে, সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বললে, তুমি কি বলতে চাও, তাহলে ওই উড়ে বিয়ারার কথাটাই সত্যি?